উচ্চ পরিবাহী বিদ্যুতের তারে আগুন হলদিবাড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের ধারানগর এলাকার ঘটনা ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বৃহস্পতিবার রাত আটটা তিরিশ নাগাদ শহরের চার নম্বর ওয়ার্ডের ধারানগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা একটি বিদ্যুতিক পোলের মাথায় উচ্চ পরিবাহী তারে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তারা সঙ্গে সঙ্গে হলদিবাড়ি দমকল বিভাগে এবং হলদিবাড়ি বিদ্যুৎ দপ্তরে খবর দেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং দমকল বিভাগের কর্মীরা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত আগুন নিভিয়ে ফেলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সহজ কিস্তিতে লোডাউন পেমেন্টে বাজাজের পালসার অ্যাভেঞ্চার প্ল্যাটিনা সহ সমস্ত বাইক নিয়ে হাতে চ্যাংরাবান্দার সাহা মোটর শোরুম আমাদের শোরুমে চলছে নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় প্রতিটি মোটরসাইকেলের সাথে সাজানো সরঞ্জাম পাবেন বিনামূল্যে এছাড়াও থাকছে নিশ্চিত উপহার আমাদের শোরুম চ্যাংরাবান্দা স্টেট ব্যাংকের বিপরীতে এখানে সার্ভিসিং এর সুব্যবস্থাও আছে যোগাযোগ সেভেন ও এইট